শুভ দুপুর। আমরা একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো, সেটা হচ্ছে এই যে যে আমরা ডিমের খোসা আনছি, আমরা সারা দিন আজকে অনেক কষ্ট করছি, খোসাগুলো ভাঙি। এটা হচ্ছে একটা বেকারি থেকে আনা, যে বেকারি বিস্কিট কেক, এবং এই যে সহজলভ্য খাবার খায় আমাদের মুরগি, এখানে আপনি মুরগি দেখেন, এবং মুরগির পিছনে আমরা শ্রম দিই। শ্রম দেওয়ার পরে আমাদের অনেক সময় ক্লান্তি বোধ আসে, এবং যা পেয়ে আমরা আনন্দিত হই সেই জিনিসটা শেয়ার করব। আমাদের মুরগিগুলো দেখেন, ওইখানে দুইটা মুরগি বসে আছে, মনে হচ্ছে একটা ছোটোখাটো মিটিং করতেছে। ওই দিকে দেখেন মুরগি, এবং এটা বৃষ্টি হবে সামনে। এখন আমরা প্রশান্তি পাই কি এখানে, এখানে যখন বাতাস পাই, সতেজতা পাই, আমরা আমাদের গাছের সবুজ পাতা দেখি, আমরা সারাদিনের কষ্ট ভুলে যাই, আমরা ডিমের পচা গন্ধ শুঁকি, আমরা মাটিও নিড়াই মাঝে মধ্যে, কি আমাদের প্রশান্তি দেয় আমরা সেটা দেখব। আমরা আমাদের কলা গাছে যখন কলা ধরে শান্তি পাই, আমরা সবুজ গাছের সবুজ পাতা দেখে শান্তি পাই, কি সুন্দর পাতা। আমরা আজকে তেমনই একটা রেজাল্ট দেখব, আমরা 3 মিনিটে ভিডিওটা শেষ করব। ঠিক এইটা দেখেন সবুজ পাতা, এইখানে সবুজ পাতা, এই গাছটাও বেড়ে উঠতেছে, তেমনই আমরা একটা রেজাল্ট ওরিয়েন্ট দেখব। নাও হতে পারে আমরা যেখানে মুরগি থাকে সেখানে আমাদের ছোট ছোট কিছু ডিম পাড়ার ঘর আছে, আমরা দেখি কোনো ডিম পাই কি না। এইসব খাবার, ন্যাচারাল খাবার খাওয়ানোর পরে, আমাদের শাকসবজি খাওয়ানোর পরে কি হয় আসলে, আসলে কি আমরা ডিম পাই? আমরা একটু যাব আমাদের ফার্মে, এবং ধীরে ধীরে যাই, সব মুরগি থাকে। এই হচ্ছে আমাদের ফার্ম, এই আমাদের খাবার কিছু যাচ্ছি, উপরে মুরগি থাকে, এখানে আমাদের ডিম পাড়ার কয়েকটা জায়গা আছে, আমরা দেখব। পাওয়া গেছে, আজকে আমরা 4টা ডিম পেয়েছি, এবং এই ডিমগুলো একটু যদি দেখি, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, শ্রমের রেজাল্ট। আপনারা দেখেন সত্যিকারের ডিম, এটা একদম ছোট, আবার যদি এটা দেখি এটা একটু বড়। এটা দেখি এটাও বড়, এই হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা আজকে 4টা ডিম পাইছি, এই ডিমগুলোই আমরা খাই। আমরা যেটা বলি যে আমরা আমাদের হবি বা আমাদের রিক্রিয়েশন, যেটা আমাদের এক্সপেন্ডিচার কমায়, আমরাও সবাইকে চাই যে আপনারা ছোট ছোট কিছু আয়োজন করেন, যেখান থেকে আপনাদের ছোট ছোট কিছু ইনকাম আসবে, যে ইনকামটা হচ্ছে একটা সরাসরি ইনকাম না হলে এক্সপেন্ডিচার কমাবে, টিম কেনার খরচ কমাবে। এই হচ্ছে বিডিভার্স কমের রেজাল্ট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন।